দর্শক এখন রয়েছে দেশের টেক্সটাইল শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন। মোহাম্মদ আলী খোকন, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। আপনাকে ধন্যবাদ একুশে বিজনেসে আমাকে এই মুহূর্তে ডাকার জন্য। করোনার প্রাদুর্ভাবে আমরা জানি যে বেশিরভাগ সেক্টরে আসলে একটা নেগেটিভ ট্রেন্ড আমরা দেখেছি অথবা দেখছি, এবং বেশিরভাগ সেক্টর কিন্তু অনেক চ্যালেঞ্জ ফেস করছে। তো সেক্ষেত্রে একটু জানতে চাইবো যে এই যে টেক্সটাইল সেক্টর, এই টেক্সটাইল সেক্টরে কেমন প্রভাব পড়েছে করোনার, এই মুহূর্তে কি অবস্থা, সার্বিকভাবে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের টেক্সটাইল সেক্টরটা গত বছর জানুয়ারি মাস থেকে টেক্সটাইল বাজারটা কিন্তু ভালো, বিশেষ করে রপ্তানি বাজার এবং স্থানীয় বাজার দুটোই কিন্তু প্রায় ঊর্ধ্বমুখী ছিল। এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দিকে আপনারা জানেন যে মার্চের পরে এপ্রিল ছিল আমাদের জন্য একটা পহেলা বৈশাখে বিশাল একটা উৎসব, এটা একটা বড় বাজার, বাঙালির বাঙালির চিরচাহিত বাঙালির যেটা হলো উৎসব সেটা হলো পহেলা বৈশাখ। তার সাথে সাথে আমাদের ছিল জানুয়ারি থেকে সবচেয়ে আমাদের মার্কেট ট্রেন্ডটা একটু আপ থাকে, আমাদের এক্সপোর্টের অর্ডারও অনেক ভালো ছিল। আমাদের এক্সপোর্ট অর্ডারটা কোভিড যখন 8 তারিখে ধরা পড়ে মার্চ মাসের প্রথম, এবং 25 তারিখ থেকে 26 তারিখ যখন লকডাউন ঘোষণা করা হয়, ওই মুহূর্তে আমাদের হাতে প্রায় $1.5 billion অর্ডার আমাদের অ্যাসোসিয়েশনে মিলের প্রায় অর্ডারগুলি ক্যান্সেল হয়ে যায়। আর তার সাথে সাথে স্থানীয় বাজারে আমাদের ছিল পয়লা বৈশাখের মার্কেটটা ছিল প্রায় 2200 কোটি টাকা, 1500 থেকে 2200 কোটি টাকা আপ এন্ড ডাউন করে মার্কেটটা ডিপেন্ড করে বিভিন্ন বছর টু বছর, এটা সর্বোচ্চ বাজার আমরা হলো 2200 কোটি টাকা। এই বছর না আমাদের টার্গেট ছিল 2500 কোটি টাকা পয়লা বৈশাখে বাজারটা হবে। তারপরে ছিল আমাদের বাজার যেটা হলো রোজার ঈদ, যে ঈদ ছিল সবচেয়ে বড় বিক্রয়ের বাজার, সেই বাজারটাও প্রায় ছিল আমাদের 5000 কোটি থেকে 6000 কোটি টাকা। এর মধ্যে জাকাতের কাপড় চ্যারিটেবল অনেকে অনেক কাজ করে, ঈদ টিদ মিলে টিলে সবকিছু। তারপরে আমাদের কোরবানি ঈদ, এরপর দুর্গাপূজা, এই 4টা বাজার কিন্তু স্থানীয় মার্কেট হারাইছে। আর আমাদের এক্সপোর্ট মার্কেট হারিয়েছি আমরা প্রায় $1.5 billion, যেখানে আমরা বছরে রপ্তানি করি আমাদের এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, সুতা কাপড় ডাইং ফিনিশিং সবকিছু মিলে আমাদের রপ্তানির পরিমাণ দাঁড়ায় কিন্তু প্রায় $23 billion। গত বছর যে পোশাক শিল্পের যে $34 billion যে এক্সপোর্ট করেছে, তার ভিতরে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আমরা যারা সাপোর্ট দিচ্ছি তাদের কিন্তু যোগান ছিল আমাদের $23 billion, এখানে আমাদের রিটেন আর্নিং ছিল $13 billion, 55-60% আমাদের রিটেন আর্নিং। কিন্তু আমরা এই দুইটা বাজার কি স্থানীয় বাজার হারিয়েছি এবং এক্সপোর্ট বাজার আছে, সেই মে মাসে হাঁটি হাঁটি পাপা করে কিছু কিছু অর্ডার 10% ধরতে ধরতে এখন অর্ডার গুলি আস্তে আস্তে অনওয়ার্ড আমরা আসার আলো দেখতে পাচ্ছি। আর স্থানীয় বাজার যেটা হয়েছে সেটা স্থানীয় বাজার দীর্ঘদিনই বন্ধ থাকার কারণে যে বিভিন্ন অবৈধ পথে যে মালামাল গুলি বাজারে আসতো, সেই মালামাল গুলি না আসার পর করোনার কারণে অবৈধ আমদানি, অবৈধ পথে যে আমদানি গুলি আসতো মিস ডিক্লারেশন দিয়ে যে মালগুলি আসতো, সেই মালগুলি না আসার কারণে লকডাউন উঠে যাওয়ার পরে স্থানীয় বাজারগুলি তাদের সেই মালগুলি বিক্রি করে, অনেকেই কিন্তু যারা স্টিমুলাস প্যাকেজ পায়নি, যারা ব্যাংকের সাথে অনেক অনেক বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে, যারা ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প আছে, যারা ব্যাংকের উপর ডিপেন্ড করে না, নিজস্ব ছোট পুঁজিতে ব্যাংক থেকে সামান্য কিছু টাকা নিয়ে যারা ব্যবসা শুরু করে, তারা একটু ঘুরে দাঁড়িয়েছে। কারণ এটা সম্পূর্ণ আল্লাহ মেহরবান, এবং তার সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ওনার যে সাহসী উদ্যোগ জীবন এবং জীবিকা, উনি যে কথা দিয়ে শুরু করেছিলেন, আমাদের জীবন এবং জীবিকা দুটারই প্রয়োজন, এই জীবন এবং জীবিকার এই দুইটা কথা বলার পর থেকে কিন্তু স্থানীয় বাজারের ছোট ছোট মিল কারখানাগুলি কোনো বন্ধ করার কোনো ঘোষণা আসেনি যে মিলকে বন্ধ রাখতে হবে। এবং তার কারণে কিন্তু আমাদের শিল্পের চাকাগুলি স্লো ভাবে জুন মাস থেকে আস্তে আস্তে ঘোরা, যখন মে জুন জুলাই থেকে ঘুরতে ঘুরতে স্থানীয় বাজারটা একটা ভালো অবস্থানে গিয়েছে, তাদের ওল্ড স্টক গুলি সব বিক্রি করে বের হয়ে গেছে। আমি বলবো স্থানীয় বাজারগুলি এখন আবার একটু স্লো হয়ে গেছে, কিন্তু এক্সপোর্টের মার্কেটটা দিন দিন আবার বাড়ছে। আমি মনে করি সার্বিক ব্যবস্থাপনায় আমাদের সেক্টরটা যদি কোনো আবার আরেকটা সেকেন্ড ওয়েভ যদি বিশ্বকে ধাক্কা না দেয়, তাহলে আমি মনে করব যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের পর্যন্ত যদি এটা কোনো ওয়েভটা না আসে, বিশেষভাবে জানুয়ারি পর্যন্ত শীতের প্রাদুর্ভাবটা বেশি থাকে ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলিতে এবং নর্থ আমেরিকাতে আপ টু মার্চ পর্যন্ত ঠান্ডাটা থাকে, এই দুই জায়গায় যদি ওই সেকেন্ড ওয়েভ যদি তেমন কোনো গতবারের মতো ধাক্কা না দেয়, আমি মনে 21 সাল হবে আমাদের জন্য একটি গোল্ডেন অপরচুনিটি। এবং আমরা যেই সেক্টরে বসে আছি এই সেক্টর আশা করি ইনশাল্লাহ বাংলাদেশ ভালো করবে।
আমরা সেটাই প্রত্যাশা করি। এবং আপনি যেটা বলছিলেন যে দেশীয় বাজারের জন্যই আসলে বন্ডেড লাইসেন্স অথবা অবৈধ পথে আসলে যেটা আপনি বলছিলেন যে অনেক পণ্য আসছে, অতিরিক্ত পণ্য আসছে, এটি বন্ধের কারণে আসলে দেশীয় বাজারে একটা ভালো প্রভাব পড়েছে। তো সেগুলো বন্ধের জন্য আসলে কি করা যেতে পারে, সরকারের কাছে আসলে কি দাবি থাকবে আসলে? আমার সরকার, আমরা ইতিমধ্যে বন্ড কমিশনের সাথে গত পরশু দিন মিটিং করেছিলাম, তার সাথে এনবিআর এর সাথে মিটিং করেছিলাম গত বছর। কিন্তু যে জিনিসটা হলো, আমি এখানে কাউকে দায়ী করব না। আমার প্রথম বক্তব্য হলো, যিনি অবৈধ পথে ব্যবসা করেন উনি যাই, যে সেটা আমার অ্যাসোসিয়েশন, যেই অ্যাসোসিয়েশন হোক না, সে অবৈধ যে ব্যবসা করে সে এই লাইনে ওস্তাদ, সে এই লাইনের, সেই জন্য কোনো প্রতিষ্ঠান দায়ী না আমি মনে করব, প্রথম কথা হলো। এটার সাথে সরকারি এক ধরনের অবশ্যই উচ্চ পদস্থ লোক জড়িত। আপনি যদি এনবিআর এর কাছে তথ্য নিয়ে দেখেন তার কমার্শিয়াল ইম্পোর্ট কি, আর আপনি বাজারে গিয়ে দেখেন, তার সাথে কোনো মিল পাবেন না। যে পরিমাণ সয়লাভ বিদেশি কাপড়ে, আপনি দেখেন যে পাকিস্তানের থ্রি পিস আজকে কেন বাজারে এত থ্রি পিস, এই এই কাপড় তো আমরা বানাতে সক্ষম, কারণ পাকিস্তানি একটা থ্রি পিস যখন তারা বাংলাদেশে এসে 1,000 টাকা বিক্রি করে, তাদের মুদ্রায় তারা টাকা পায় প্রায় 2,000 টাকা, কারণ তার ডলার ভ্যালুয়েশন হলো তাদের 165-72 টাকা, আমাদের দ্বিগুণ। তো সে যদি পাকিস্তানি রুপির 1,000 রুপির একটা যদি কোন রকম বাংলাদেশে এসে বিক্রি করে বাংলাদেশি টাকা 1,000 টাকা, সে কিন্তু টাকা ফেরত নিয়ে যায় 2,000 টাকা। একদিকে যেরকম আমরা বলবো যে সরকার তার যেন রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে দেশীয় শিল্পগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি মনে করবো জাতীয় রাজস্ব বোর্ড সংশ্লিষ্ট বিভাগগুলি যদি এইদিকে নজর দেয়, আমাদের দেশীয় শিল্পগুলি ক্ষেত্রে কি আসলে টাকার অবমূল্যায়নটাকে আপনারা চাচ্ছেন নাকি? আমরা অবমূল্যায়ন, আমরা তো অনেকদিন বলছি, এক্সপোর্টাররা বলছি যে টাকার জন্য আমাদের জন্য কিছু অবমূল্যায়ন দরকার আছে, যেহেতু আমাদের পাশে আমাদের প্রতিবেশী পার্শ্ববর্তী অনেক দেশে কিন্তু আমরা দেখেছি কিন্তু টাকার অবমূল্যায়নটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি দেখেন 70 বছরের রেকর্ড কে ব্রেক করে ইন্ডিয়ান কারেন্সি বাংলাদেশের কাছাকাছি আসে, বাংলাদেশের কারেন্সি এখন অনেক মজবুত, এবং যার কারণে আপনি দেখেন, আপনি নিশ্চয় কলকাতার একটা রিপোর্ট দেখেছেন যে কলকাতার বাজার কোভিড এর কারণে বাংলাদেশি লোক না যাওয়ার কারণে পারা 9,000 কোটি টাকার বাজার হারিয়েছে। নিশ্চয় পশ্চিমবাংলা একটা নিউজ করেছে, আমি এটা ফেসবুকে দেখেছি নিউজটা, যে 9,000 কোটি টাকা তারা বাজার হারাইছে। তাহলে এই টাকাগুলি তো আমাদেরই টাকা, আমরা যারা যাচ্ছি। আমার বক্তব্য হলো, আমি ফ্রেটেড ওয়ার্ল্ড, ফ্রেটেড ইকোনমিতে আপনি কোনো দেশের পণ্যের উপর অবৈধ করতে পারেন না যে এই পণ্য আসতে পারবে না, কিন্তু ট্যারিফ দেওয়ার ডিউটি কিন্তু দায়িত্ব কিন্তু যার যার স্বচ্ছ দেশের দায়িত্ব। আমি আমার ট্যারিফ কি বসাবো, আমার উৎপাদন কি, আমার লোকাল কনজামশন কি, আমার প্রোডাকশন কি। পৃথিবীর কোনো দেশ তার নিজস্ব শিল্প থাকা সত্ত্বেও কোনো জিনিসকে ডিউটি ফ্রি অ্যাক্সেস কাউকে দেয় না। আমেরিকার বাজারে তারা গার্মেন্টস বানায় না, আমাদের তো ডিউটি ফ্রি অ্যাক্সেস তারা দেয় নাই, তারা 16% ডিউটি ইম্পোজ করছে। এবং গত কিছুদিন আগে আমেরিকার যে কটন ডে ছিল, সেখানে আমি এই দাবি উত্থাপন করছি যে আমেরিকান তুলা মার্কেট বাংলাদেশে যখন তারা প্রবেশ করতে চাচ্ছে, তাদের মার্কেট মার্কেট আমাদের মার্কেট শেয়ার মাত্র তাদের 13% আমাদের টোটাল কনজাম্পশন। আমি সেখানে দাবি জানি, সেখানে ওয়ার্ল্ড মার্কেট সিও ছিল এক সিও, আমি সেখানে দাবি জানিয়েছি যে আপনারা একটা কাজ করেন, আমি কটন কাউন্সিলকে, আমেরিকান কটন কাউন্সিলকে ভার্চুয়াল মিটিং এ সারা পৃথিবীর 11টা দেশ সেখানে অংশগ্রহণ করেছে, আমি তাদেরকে জনাব মোহাম্মদ আলী খোকন, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গে থাকুন। আবার স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের টেক্সটাইল শিল্প খাত নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকনের সঙ্গে, আবার ফিরছি আলোচনায়। মোহাম্মদ আলী খোকন, বিরতির আগে আপনি বন্ডেড লাইসেন্স নিয়ে বলছিলেন, আপনি টাকার অবমূল্যায়ন নিয়ে বলছিলেন, সেখান থেকে তো আবার শুরু করেন আপনি। আচ্ছা, আমি সেটা বলছি, টাকার অবমূল্যায়ন নিয়ে, আমাদের দেশের, আমাদের প্রতিযোগী দেশ ভারত, ভারত তার 70 বছরের কিন্তু রেকর্ড ভঙ্গ করে আমাদের ডলারের কাছাকাছি আসছে। এবং ভারত যখন আজকের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি যখন ক্ষমতা নেয়, সেখানে তখন ডলারের মূল্য ছিল কিন্তু 45-46 টাকা, 50-এর কাছাকাছি ধরেন, সেই ডলারের মূল্য আজকে 72-73 টাকা। পাকিস্তানের রুপির অবমূল্যায়ন হয়েছে অনেক বেশি, 160-62 টাকা। ভিয়েতনামের মূল্যায়ন হয়েছে, তুরস্কের, আমার আমাদের যারা প্রতিযোগী টার্কির গুলি অবমূল্যায়ন হয়েছে, চায়নাতে হয়েছে, সব দেশে। কিন্তু আমাদের দেশে ডলারটা স্ট্রং থাকার কারণে, যেহেতু আমাদের অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে, সরকার যেহেতু ইম্পোর্টেড কান্ট্রি, এদিকে বিবেচনা করে আমাদের ডলারটাকে অনেক স্ট্রং রাখার কারণেই আমরা দেখা গেছে যে ওদের সাথে প্রতিযোগিতা পারছি না। ওই সমস্ত দেশগুলি তাদের নিজস্ব টেকনোলজি, নিজস্ব কাঁচামাল সব আছে, আমরা কিন্তু কাঁচামাল আমদানি নির্ভর দেশ। আপনি দেখেন জাপানের মতো দেশ কিন্তু ফুল আমদানি নির্ভর দেশ। পৃথিবীর কোনো অনেকেই হয়তো বা আমাদেরকে প্রশ্ন করছে যে আপনাদের তুলা নাই তাহলে আপনারা কেন টেক্সটাইল করবেন। তখন আমি প্রশ্ন করছিলাম
যে একসময় টেক্সটাইল কে লিডারশিপ দিয়েছিল জার্মানি, দিয়েছে একসময় এলো ব্রিটেন, আজকে যে গ্রেট ব্রিটেন, একসময় জার্মানি জাপান, এরা কেউ তুলা বানায়, পৃথিবীর যেই দেশ তুলা বানায় সেই দেশ যে লিড দেবে এমন কোনো কথা নয়। এটা কোনো গ্রামার না যে এটা সেই দেশ দিতে হবে, ডিপেন্ড করে সেই দেশের টেকনোলজি, সেই দেশের ম্যান পাওয়ার, বিদ্যুৎ, অন্যান্য অবকাঠামোগত অনেক কিছুর উপর ডিপেন্ড করে এটা শিল্পে গড়ে ওঠার কারণে। আমাদের দেশে যে কারণে আজকে পোশাক শিল্প এত জয় জয়কার, সেটা হলো একমাত্র হলো আমাদের দেশে যে ইউটিলিটি বিল, তখন গ্যাসের বিদ্যুতের দাম কম ছিলেন, আমাদের লেবার চিফ ছিলেন, সুযোগ বেশি ছিলেন, অনেক অপরচুনিটি ছিল, বিভিন্ন অপরচুনিটির কারণে কিন্তু আমাদের দেশে শিল্পগুলি গড়ে উঠেছে। এবং আজকে দেখেন গার্মেন্টস এর হঠাৎ করে 2010 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন ক্ষমতা নেয় 2008 সালে, তখন আমাদের $12 বিলিয়ন ছিল, সেটা কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধার কারণে সেটা আজকে কিন্তু সেটা $34 বিলিয়নে দাঁড়িয়েছে। আপনি 90 দশকে তাকিয়ে দেখেন, তখন আমাদের দেশে কিন্তু প্রায় 80% সুতা ইম্পোর্ট হয়ে আসতো, এখন কিন্তু 95% সুতা আমরা লোকালি ব্যবহার করি, আর 5-10% কিছু আইটেম আছে যেগুলি ফ্যান্সি আইটেম, সেগুলি একমাত্র ইম্পোর্ট হচ্ছে, বাকিগুলি আমাদের উপর ডিপেন্ডেন্ট। আপনি আজকে ডেনিমের কথা ধরেন, ডেনিমের প্রায় 70% কিন্তু বাংলাদেশ সাপোর্ট দিতে সক্ষম। আপনি ওভেনের দিকে যদি খালি শুধু ওভেনকে বিচার করেন, সে ওভেনে কিন্তু 35-40% আমাদের কিন্তু সাপোর্ট দিতে সক্ষম হয়েছে। এই যে মনে করেন আজকে ফরওয়ার্ড শিল্পগুলি হওয়ার কারণে, ব্যাকওয়ার্ড শিল্পগুলি হওয়ার কারণে গড়ে ওঠার কারণে লিড টাইম কমে এসেছে। আজকে যে অর্ডারগুলি কেন আমাদের বাংলাদেশে ঢুকছে, যে বাংলাদেশে সুতা আছে, কাপড় আছে, সবকিছু দ্রুত গতিতে মাল নেওয়া যাবে। আমি কিন্তু আমার নিজস্ব কিন্তু গার্মেন্ট শিল্প আছে, পোশাক শিল্প আছে, আমার কিন্তু টেক্সটাইলও আছে। আমি নিজে দেখেছি যারা আগে সোর্সিং চায়না থেকে করতেন কাপড়ে, সেই সোর্সিং গুলি লোকালি ভাবে করে তাড়াতাড়ি অর্ডার গুলি প্রকিউরমেন্ট করছে। তো সুতরাং আমি বলবো এই সকল কিছুর পেছনে যারা কাজ করছে যে মানুষগুলি, সেই মানুষগুলি হলো বিটিএম এর টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এই শিল্পটা গড়ে ওঠার কারণেই আজকে আমাদের পোশাক শিল্পের কিন্তু এই আজকের এই জয়যাত্রা। আমি মনে করব যে এই শিল্প, আমাদের এই ব্যাকওয়ার্ড শিল্প যত মজবুত হবে, আগামী দিনে আমাদের পোশাক শিল্প, আমাদের রপ্তানির আয় আরো অনেক বাড়বে। আমি মনে করি এই সেক্টরের প্রতি সরকার, সংশ্লিষ্ট দপ্তর এবং সকলের আরো যত্নশীল হওয়া প্রয়োজন। এবং আপনি দেখেন যে টেক্সটাইল আমরা কিন্তু ভ্যালিডেশন সবচেয়ে বেশি করি, আমরা সবচেয়ে ভ্যালিডেশন করি। একটা যদি তুলা থেকে যদি কাপড় আনি বাংলাদেশে, আমি গতকাল তুলা উন্নয়ন বোর্ড আমাকে একটা মিটিং এ ডেকেছে, আমরা বললাম আমরা 1.5 লাখ বেল তুলা উৎপন্ন করি, আমাদের বছরে লাগে 80 লক্ষ বেল। আমি ওনাদেরকে বলছি আপনারা খালি 1 মিলিয়ন বেল তুল উৎপন্ন করেন, দেখবেন বাংলাদেশের চেহারা পাল্টিয়ে যাবে। ওনাকে হিসাবটা আমি বুঝিয়ে দিলাম যে 1 মিলিয়ন বেল তুলার বাজার মূল্য আছে $425 মিলিয়ন আজকের বাজার মূল্য মোতাবেক। এটা সুতা বানালে $700 মিলিয়ন হয়, কাপড় বানালে যদি নিট বানাই তাহলে এটা 900 থেকে প্রায় $1.2 বিলিয়ন দাঁড়ায়, ওভেন বানালে $1.5 বিলিয়ন। আমি নিটে যদি আপ টু গার্মেন্ট ফিনিশিং পর্যন্ত করি $1.7 বিলিয়ন, শুধু 10 লক্ষ তুলো উৎপন্ন করলে ভ্যালুডেশন গ্যাস পুরোটি ভ্যালুডেশন হবে $2 বিলিয়ন। তাই আমি মনে করি যে আমাদের দেশের এই টেক্সটাইল শিল্পটার একটা বিশাল সম্ভাবনা আছে, একটা বিশাল সম্ভাবনা আছে, যেহেতু আমাদের পোশাক রপ্তানি ব্যবহারের আমাদের প্রচুর জায়গা আছে। আমাদের পোশাক শিল্পগুলি দিন দিন গুণগত মান বাড়ছে, এবং যে শিল্পগুলি যারা ছোটখাটো ছিল তারা হয়তো বাজার থেকে হারিয়ে গেছে, কিন্তু অনেক শিল্প আবার তার মধ্যে ইতিমধ্যে ফুল কমপ্লায়েন্স নিয়ে বা ফুল সুইং এ অনেক বেশি লাইন নিয়ে ক্যাপাসিটি বিল্ড আপ করছে, এবং তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বাংলাদেশের পৃথিবীর যতগুলি লিড ফ্যাক্টরি আছে, প্লাটিনাম লিড ফ্যাক্টরির মেজরিটি ফ্যাক্টরি কিন্তু এখন বাংলাদেশে স্থাপিত। ইতিমধ্যে আপনারা দেখেছেন, ইতিমধ্যে তার একটা আন্তর্জাতিক রিপোর্ট হয়েছে। তা আমি মনে করি যে বাংলাদেশ আগামী দিন যে প্রতিযোগিতা, 21 সালে যে প্রতিযোগিতা হবে আফটার সার্ভাইভ অফ দ্য কোভিড, সেই প্রতিযোগিতায় বাংলাদেশ ইনশাল্লাহ নেতৃত্ব দিবে। আন্তর্জাতিক বাজারে যে অর্থনৈতিক যুদ্ধ শুরু হয়েছে চায়না ভার্সেস আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, অনেক দেশই কিন্তু বাংলাদেশের দিকে আস্তে আস্তে ধাবিত হয়ে আসছে। আমি মনে করব যে আমরা যদি শিল্পটাকে, মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের যে স্টিমুলাস প্যাকেজ গুলি ঘোষণা করছেন, এই প্যাকেজ গুলি ঘোষণার ফলে আমরা তার কিছু সুফল পেতে শুরু করেছি। এবং বাংলাদেশের মধ্যে দেশ 1,11,000 কোটি টাকা স্টিমুলাস প্যাকেজ, তার মধ্যে প্রায় 80,000 কোটি টাকা এসেছিল ইন্ডাস্ট্রি শিল্পের জন্য, প্রায় 80,000 কোটি টাকা, তিনটেই স্টিমুলাস প্যাকেজ ছিলেন, 30,000-20,000 কোটি টাকা ক্ষুদ্র শিল্প সহ, মাঝারি শিল্প সহ, ভারী শিল্প সব মিলে 80-90,000 কোটি টাকা ছিল কিন্তু শিল্পের জন্য। আমরা মনে করবো টেক্সটাইল, লেদার এবং অন্যান্য পার্ট, জুট সেক্টর, গার্মেন্ট, রেডিমেড গার্মেন্টস এন্ড টেক্সটাইল সবকিছু মিলে এই সেক্টর গুলি কিন্তু একটি অর্থনীতির চাকা ঘোরা শুরু করছে। আপনি দেখেন যেভাবে আমরা প্রভার্টির কথা চিন্তা করেছিলাম যে আফটার কোভিড এর পরে, জুনের পরে দেশে দুর্ভিক্ষ হবে, নানা কিছু হবে,
এবং আপনি দেখেন সরকার এবং আল্লাহর অশেষ মেহরবানি ছিল এবং সরকারের বিচক্ষণ ভূমিকার কারণে এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা জেলার সাথে যেভাবে ডিসিদের সাথে মিটিং করে উনি একেবারে ধান কাটা কৃষকের ধান কাটা থেকে শুরু করে শিল্পের একেবারে উৎপাদন পুরোটাই ওনার ফলো আপের কারণে কিন্তু আজকে কিন্তু আমরা অনেকটা ঘুরে দাঁড়িয়েছি। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে না হয় একটা দুর্ভিক্ষ বাংলাদেশে দেখা দেওয়ার কথা ছিল। অনেকেই হয়তো বা এই সময়ের জন্য এই একটা অপরচুনিটির জন্য অনেকে অপেক্ষা করেছিলেন বাংলাদেশ বলতে দুর্ভিক্ষের দিকে যাচ্ছে। আরেকটি 74-এর কথা কল্পনা করে অনেকে স্বপ্ন দেখছিলেন, আমরা মনে করব তাদের সে স্বপ্ন বাস্তবায়ন হয়নি, বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। এবং এই শিল্প আমি মনে করব এইভাবে আমাদের যে অর্ডার গুলি এখন যেভাবে আসতে আছে এবং আমি দেখতেছি যে পোশাক শিল্প নভেম্বর থেকে অনওয়ার্ড সবগুলি ভালো অবস্থার দিকে যাচ্ছে, অর্ডার বাড়ছে, আর তার আগে অর্ডার গুলি আমাদের কাছে ঢুকবে, আমাদের কাছে আগে আসবে তারপরে যাবে। এবং আমি দেখছি এই মুহূর্তে এই মাসে আমি গত মাসে মানে আজকে তো অক্টোবর 1 তারিখ, গত মাসে আমার যেখানে মে জুনে $20-25 লাখ এসি পাইনি, জুন মাসে এপ্রিল তো টোটাল নীল, মে মাস পর টোটাল নীল, সেখানে আমি গত মাসে আমার প্রতিষ্ঠানে আমি $7.4 মিলিয়ন এলসি আমার প্রতিষ্ঠানে কিন্তু আমি রিসিভ করছি। সেই হিসেবে যদি আপনারা ধরেন আমি মনে করব ইনশাল্লাহ আশাবাদী আমরা যদি পৃথিবীতে সেকেন্ড ওয়েভে কোনো প্রাদুর্ভাব না থাকে, গত বছর যে ক্রাশটা হয়েছে সেই ক্রাশটা যদি 50% যদি হয় বাকিটা থাকে, তবে আমি মনে করব আমাদের এই এই শিল্পটা অনেকটা ঘুরে দাঁড়াবে আমরা আশাবাদী। এবং আমাদের স্থানীয় শিল্প যেটা আছে সেটাও ইনশাল্লাহ মজবুত হবে, শুধু যদি যেহেতু আগামীতে শীতের যেটা শীতের একটা বড় মৌসুম সেখানে বাচ্চা কিনে খুব ভালো হয়, মানুষ কাপড় চোপড় কিনে আগামী একটা শীতের মৌসুমে স্থানীয় শিল্পগুলি প্রস্তুতি নেওয়া শুরু করছে অটোমেটিক, তারপরে আবার সেই পয়লা বৈশাখ আবার সেই ঈদ আবার সেই সেগুলি যেহেতু উদযাপন করা যায় এদেশের শিল্প সেক্ষেত্রে কি প্রত্যাশা সরকারের কাছে বা কি প্রত্যাশা আপনার? আমরা বলবো অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকার ইতিমধ্যে তার নিজের আমাদের শিল্পগুলিকে নতুন ভাবে করার জন্য বেবজাতে সরকার সবাইকে কিন্তু যে আসে তাকে কিন্তু জমি দিচ্ছে। আমরা যদি আমাদের যেরকম আমি নিজেও 3টা প্লটকে বরাদ্দ পেয়েছি, আমাদের আগামী দিনের শিল্পগুলি এক্সপানশন করে আমরা বেজায় চলে যাবো, সেখানে ওয়ান স্টপ সার্ভিস, বিদ্যুৎ, ইউটিলিটি একই জায়গায় সেন্ট্রালাইজড সিস্টেম থাকলে সেখানে কিন্তু আমরা মনে করবো সেখানে যদি বিদেশি শিল্পগুলি যদি আসে, যেন আমাদের প্রায় এখন পর্যন্ত 6 বিলিয়ন মিটার ডিমান্ড গ্যাপ আছে, যে বর্তমান আমি যদি 34 এক্সপোর্ট টার্গেট ধরি আর যদি এটাকে যদি $50 বিলিয়ন টার্গেট ধরেন তাহলে বিশাল একটা মার্কেট, প্রায় $10 বিলিয়ন থেকে $12 বিলিয়ন কিন্তু আমাদের ওভেন ফ্যাব্রিক্স এর ডিমান্ড গ্যাপ আছে। এবং সেই শিল্পগুলি যদি বিদেশি দেশে মিটিং আমরা বলছি তোমরা এই দেশে আসো, তোমরা বাংলাদেশে এসে ইন্ডাস্ট্রি করে এই দেশের কাপড় তোমরা এই দেশ থেকে রপ্তানি করো, সুতরাং বিশাল একটা ওভেনের সেক্টর বাংলাদেশে একটা বিশাল একটা ডিমান্ড গ্যাপ আছে। এবং আমি মনে করব সেই শিল্পগুলি যদি এই দেশে গড়ে উঠে কাপড় আমদানি করে আর ডিপেন্ড করে আর তাদেরকে এক্সপোর্ট করতে হবে, তাদের লিড টাইম কমে আসবে, বাংলাদেশে অর্ডার বাড়বে। এখন প্রত্যেকটা বায়ার চায় কত অল্প সময়ের ভিতরে তার প্রকিউরমেন্ট করে তার তার গুডসটা যেন তার ওয়্যার হাউসে পৌঁছে, যত তাড়াতাড়ি পৌঁছে সে বাজারে তত তাড়াতাড়ি কিন্তু বাজারটা বিক্রি করে আবার তার তার লিকুইডিটি আবার তার চায়না থেকে কাপড় এনে অনেক সময় পোর্টের ঝামেলা কারণে শিপমেন্ট দেরিতে হয়, সেই মাল আসে, টাইম এক্সটেনশন হয়, একদিকে আমাদের যেরকম রেট অফ ইন্টারেস্ট বাড়ছে, কস্ট অফ ফান্ড বাড়ছে, অন্যদিকে যারা নিচ্ছে তাদেরও এটার মধ্যে ওভারহেড কস্ট বাড়ছে। আমাদের দেশে যদি আমরা যদি সম্পূর্ণ করতে পারি সেই ক্ষেত্রে আমি মনে করব যে বাংলাদেশের পোশাক রপ্তানি শিল্পগুলি আরো এগিয়ে যাবে। দর্শক, এতক্ষণ দেশের টেক্সটাইল শিল্প খাতে নানা দিক করণীয় কথা বলছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন। দর্শক, নিচে আরও একটা বিরতি, বেলা 1:30 আবার ফিরে আসবো কিছু বিজনেসের আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।